বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা নিরাপদ সরচয়ের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা এবং নিঃশা কর্মীবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সম্মেলনের শুরুতে নিশ্চা পরিবারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা নিহত জাহানারা কাঞ্চন সহ সকলের আত্মার মা ফেরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দুই সাল থেকে আমাদের সংগঠন প্রতি বছরই সড়ক দুর্ঘটনার প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করে আসছে ইতিমধ্যে দুই হাজার উনিশ সালের প্রতিবেদন আমরা তৈরি করেছি যা প্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সকল দৈনিক পত্রিকা অনলাইন পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদ সংস্থা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেশের সড়ক দুর্ঘটনা গত বছর দুই সালে বিগত দুই বছরের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে দুই বছরে গত দুই বছরের তুলনায় উনিশ সালে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে যা ভয়াবহ আকার ধারণ করেছে অশিক্ষিত অদক্ষ চালক ত্রুটিপূর্ণ যানবাহন দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা জনগণের অসচেতনতা অনিয়ন্ত্রিত গতি রাস্তা নির্মাণে ত্রুটি রাজনৈতিক সদিচ্ছার অভাব আইন ও তার যথারীতি না প্রয়োগ ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা যায় এসব মূল কারণকে চিহ্নিত করে উনিশশো তিরানব্বই সালের বাইশে অক্টোবর আমার সহধর্মনী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যুর পর শোককে শক্তিতে পরিণত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন আমার নেতৃত্বে গড়ে ওঠে যার নাম নিরাপদ সড়ক চায় নিশ্চয় এই সংগঠনের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের সাথে একত্রতা ঘোষণা করে দেশ ও বিদেশের একশো বিশটি আমাদের শাখা সংগঠন সক্রিয়ভাবে সচেত জনসচেতনতা সহ সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করে থাকি। আশা করি আপনাদের মাধ্যমে উনিশ দুই সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন দেশের জনগণ জানতে পারবেন এবং এর ভয়াবহতা নিয়ে চিন্তা ভাবনা করবেন ও নিজেরা সচেতন হবেন ও সিদ্ধান্ত গ্রহণ করবেন দুই সালে সর্বমোট সড়ক পথে দুর্ঘটনার হিসাব দুর্ঘটনার সংখ্যা আপনাকে চার হাজার সাতশো দুইটি এর মধ্যে আহত হয়েছে ছয় হাজার নয়শো তিপ্পান্ন এবং নিহত হয়েছে চার হাজার তিনশো ছাপ্পান্ন দুই হাজার উনিশ সালে পাঁচ হাজার দুইশো সাতাশ জন এবং রেলপথে দুর্ঘটনা দুর্ঘটনার সংখ্যা হলো যে রেলে একশো বাষট্টি নিহত হয়েছে একশো আটানব্বই জন আহত হয়েছে তিনশো সাতচল্লিশ জন নৌ দুর্ঘটনা দুর্ঘটনার সংখ্যা তিরিশটি নিহত হয়েছে চৌষট্টি জন আহত হয়েছে একশো জন কিন্তু নিখোঁজ হয়েছে একশো জন। এই নিখোঁজদেরকে আমরা কিন্তু মানে সরকারিভাবে আমরা বলতে পারি না যে এটি মৃত্যু কারণ যেহেতু নিখোঁজ পাওয়াই না সেহেতু আমরা এটাকেও মৃত্যু হিসাবে আমরা ধরে নিতে পারি কি কি যানবাহন দুর্ঘটনা ঘটিয়েছে তার মধ্যে বাস হলো গিয়া নয়শো বিরানব্বইটি বাস আপনার দুর্ঘটনা ঘটিয়েছে ট্রাক ঘটিয়েছে এক হাজার তেত্রিশ মোটরসাইকেল এক হাজার আটানব্বই কাবার কাবারভ্যান একশো ষাট বাস মাইক্রোবাস একশো আটান্ন নসিমন তেরাশি এবং যে হালকা গাড়ি কার যে যেটাকে বলি সেটা হলো গিয়ে উনআশি অন্যান্য সিএনজি ভ্যান পিকআপ ভ্যান এগুলো মিলে হলো যে আপনার দুই হাজার একশো আটাত্তর সাইকেল আছে এর মধ্যে সাইকেল আছে আর তারপরে আপনার যে সিএনজি আছে ভ্যান আছে রিক্সা ভ্যান যেগুলো আর কি পিক আপ ভ্যান যানবাহনের ধরন অনুযায়ী নিহত চালকদের সংখ্যা এটি মানে আমরা এবার মানে আলাদাভাবে করেছে এর জন্য যে চালকদেরকে আমরা যত বলছি তারা যে তারাও যে মৃত্যুবরণ করছে এবং তাদের সংখ্যাও যে কম নয় সেটা জানানোর জন্য যাতে তারা সেইভাবে মানে সচেতন হতে পারে বাস চালক ও সহকারী ঊনপঞ্চাশ জন মারা গেছে ট্রাক চালক ও সহকারী বাহাত্তর জন মারা গেছে মাইক্রোবাস চালক জন কার চালক বিশ জন মোটরসাইকেল চালক ও আহরি আরোহী হলো গে ছয়শো আটচল্লিশ জন পিকআপ ভ্যান চালক পঁয়ত্রিশ কাবার ভ্যান চালক একত্রিশ অন্যান্য ট্রলি ট্রাক্টর নসিমন করিমন ভ্যান অটোরিকশা বাইসাইকেল ইত্যাদি হলো গে তিনশো চোদ্দো জন চালক মোট নিহতের সংখ্যা হল গে এক হাজার একশো নব্বই জন পাঁচ হাজার দুইশো বাইশের মধ্যে এক হাজার একশো নব্বই জন কিন্তু এখানে চালক শুধু বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রিশন শ্রেণী ভিত্তিক যানবাহন শ্রেণী ভিত্তিক ড্রাইভিং লাইসেন্সের তালিকা এবং সেটার সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন যারা কোনো রকমের ড্রাইভিং লাইসেন্স করে নাই ড্রাইভিং লাইসেন্স না করার মানেটা হলো গিয়া যে তারা কোন রকমের কোনো প্রশিক্ষণের কাছে যায়নি তো এই হলো গিয়া মোট আমাদের গাড়ির সংখ্যা হলো গিয়া বিয়াল্লিশ লক্ষ সতেরো হাজার পাঁচশো তেরোটি রেজিস্টারকৃত গাড়ি এই এর মধ্যে চালকের সংখ্যা হলো গে ছত্রিশ লক্ষ দুই হাজার চারশো উনিশটি উনিশটি হলো গে ড্রাইভিং লাইসেন্স তো বাকিতে আপনারা বুঝে বুঝতে পাচ্ছেন যে মোটরসাইকেলের চালক এখানে কম আছে আর ভারী যানবাহনের এক লক্ষর মতো কম আছে কিন্তু মধ্যম এবং হালকা গাড়ির চালকের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ বেশি আছে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত উপরুক্ত রিপোর্টে দেখা যায় বাংলাদেশে বাসের সংখ্যা উনপঞ্চাশ হাজার দুইশো বাহাত্তর এর মধ্যে নয়শো বিরানব্বইটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে উনপঞ্চাশ হাজারের মধ্যে আপনার গিয়ে নয়শো বিরানব্বইটি মানে বাসের সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে এবং ট্রাকের সংখ্যা এক লক্ষ একান্ন হাজার সাতশো চৌরাশিটি তার মধ্যে এক হাজার তেত্রিশটি বাস কিন্তু আপনার গিয়া দুর্ঘটনা ঘটিয়েছে মানে টোটাল হলো গিয়ে এক লক্ষ চৌরানব্বই হাজার ছাপ্পান্নটি বাস ও ট্রাক মিলে এবছর সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে দুই হাজার পঁচিশটি তার মানে এক লক্ষ চুয়ান্ন হাজার ভেহিকেলে আপনার গিয়ে প্রায় অর্ধেক দুর্ঘটনা কিন্তু ঘটিয়েছে প্রায় অর্ধেক হ্যাঁ বাকি চল্লিশ লক্ষ তাইলে এই আপনার গিয়া এক লক্ষ চৌরানব্বই হাজার বাদ যদি দেয় তাহলে বিয়াল্লিশ লক্ষ সতেরো হাজার থেকে বাদ থাকে আপনার চল্লিশ লক্ষ যানবাহন চল্লিশ লক্ষ যানবাহনের দুর্ঘটনা ঘটিয়েছে দুই দুই হাজার সাত সাতশো ছয়শো সাত সাতাত্তরটি আর এক লক্ষ একান্ন হাজার সাতশো চৌরাশিটি বাস ট্রাক ঘটিয়েছে আপনার গিয়া দুই লক্ষ এই দুই হাজার পঁচিশটি এইখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে বোঝার একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে তার মানে যে কারা দুর্ঘটনা ঘটিয়েছে এবং কাদের মধ্যে মানে এই দুর্ঘটনার প্রবণতাটা সবচেয়ে বেশি আমরা এইবার কিন্তু এই জিনিসটা প্রথম তুলে নিয়ে আসলাম জনগণকে জানানোর জন্যে এবং একটা গোষ্ঠী যারা মানে সব নিজেদেরকে সেফ সাইডে রাখতে চায় আইন মানতে চায় না তাদের উদ্দেশ্যে এইখানে এই তথ্যগুলো আমরা এবার এবার নিয়ে এসেছি এর দ্বারা এটা প্রতীয়মান হয় যে বাস ট্রাক সড়ক দুর্ঘটনার জন্য বেশি দায়ী এবং এই জন্য তাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি ও সচেতনতামূলক প্রশিক্ষণ অতীব জরুরি সর্বমোট ভারী যানবাহনের সংখ্যা দুই লক্ষ একষট্টি হাজার আটশো একুশটি হলেও ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো বিশটি এখানে ভারী লাইসেন্সদারী হালকা গাড়ির সংখ্যা সাত লক্ষ ছাব্বিশ হাজার আটচল্লিশ আর হালকা গাড়ি চালকের সংখ্যা উনিশ লক্ষ একুশ হাজার নয়শো আঠাশ অর্থাৎ এগারো লক্ষ পঁচানব্বই হাজার আটশো আশি জন হালকা গাড়ি চালক বাড়তি রয়েছে এদের মধ্যে অনেকেই ভারী গাড়ি চালনা করেন মধ্যম এবং হালকা মিলে মোট বারো লক্ষ একত্রিশ হাজার আটশো উনত্রিশ জন অতিরিক্ত চালকদেরকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান না করে একটি পক্ষ গাড়ি চালকের কমতি আছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই আমাদের অনুরোধ থাকলেও উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দিয়ে ভারী গাড়ি চালানোর উদ্যোগ গ্রহণ করুন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না বলে আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন সহ অন্যান্য মেট্রোপলিটন শহরে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানের সু অভ্যাস গড়ে ওঠা ও সচেতনতা বৃদ্ধি পেলেও অন্যান্য জেলা ও গ্রামগঞ্জে হেলমেট না পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সাথে সাথে অপ্রাপ্ত বয়স্ক চালকদের মোটরসাইকেল চালনায় কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশাসনের সামনে দিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অপ্রাপ্ত বয়সের কিশোরেরা মোটরসাইকেল চালনা করে দেশে রেজিস্টারকৃত মোটরসাইকেলের সংখ্যা সাতাশ লক্ষ ছিয়াশি হাজার নয়শো চৌরানব্বইটি এবং লাইসেন্সদারী চালকের সংখ্যা তেরো লক্ষ ষাট হাজার সাতশো তিনটি এতে এটা প্রমাণ হতে যে বিআরটিএ তথ্য অনুযায়ী চোদ্দ লক্ষ ছাব্বিশ হাজার দুশো জন মোটরসাইকেল চালক আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল চালনা করছে আর আইন শৃঙ্খলা বাহিনী সহ বিআরটিএ নির্ভীক চিত্তে তাদের দিকে তাকিয়ে আছে যেন তাদের কিছুই করার নেই এভাবে চলতে থাকলে মোটরসাইকেল চালকদের দ্বারা সড়ক দুর্ঘটনা কমবে না বাড়বে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আঞ্চলিক ও গ্রামীণ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার জন্য আরোহীদের হেলমেট না পরার প্রবণতা দুয়ের অধিক আরোহী বেপরা গতিতে মোটরসাইকেল চালনা ও চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলাকে দায়ী করা হয়েছে মোটরসাইকেল বিক্রয়ের পূর্বে বিক্রেতার উচিত অভিভাবকদের সম্মতি গ্রহণ করা আঠারো বছরে কম বয়সীদের কাছে মোটরসাইকেল বিক্রয় না করা এবং নিজেদের তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে গাড়ি চালানোর কানুন শিখে লাইসেন্স প্রদান নিশ্চিত করে গাড়ি বিক্রয় করা আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মোটরসাইকেল আমদানিকারক ও বিক্রেতাদেরকে বিষয়গুলো বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি দু হাজার সালে সংঘটিত দুর্ঘটনার ধরন কিভাবে দুর্ঘটনাগুলো ঘটেছে সেটি হল যেখানে গাড়ি চাপা এই গাড়ি চাপা বলতে কিন্তু পথচারীদেরকে কিন্তু চাপা দেওয়া হয়েছে উনিশ সালে দুর্ঘটনায় দুই হাজার ছয়শো জন পথচারী মারা গিয়েছে যা মোট দুর্ঘটনার পঞ্চাশ পয়েন্ট চার জিরো চার শতাংশ গবেষণায় দেখা যাচ্ছে পথচারীরা গাড়ি চাপায় পেছন দিক থেকে ধাক্কাসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কিত ধারণা না থাকা রাস্তা চলাচল ও পাড়াপাড়ে মোবাইল ফোন ব্যবহার জেব্রা ক্রসিং আন্ডারপাস ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্র তত্র রাস্তা পারাপারের ফলে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সতেরো সালে আপনার দুর্ঘটনা ছিল তিন হাজার তিনশো উনপঞ্চাশ নিহত ছিল পাঁচ হাজার ছয়শো পাঁচচল্লিশ আহত ছিল সাত হাজার নয়শো আট আঠারো সালে ছিল একত্রিশ তিন হাজার একশো তিনটি এই আঠারো সালটা আমাদের বরঞ্চ একটু ভালো ছিল তারপরে আপনার গিয়ে নিহতের সংখ্যা ছিল চার হাজার চারশো উনপন উনচল্লিশ আর আহত ছিল সাত হাজার চারশো পঁচিশ এবার আপনার গিয়ে সালে সেটা বেড়েছে মানে বেড়েছে মানে কি মারাত্মকভাবে বেড়েছে চার হাজার সাতশো দুইটি দুর্ঘটনা এবং মৃত মৃতের সংখ্যা পাঁচ হাজার দুইশো সাতাশ আহত ছয় হাজার নয়শো তিপ্পান্ন সরকারের পক্ষ থেকেও যদি একই উদ্যোগ গ্রহণ করা হতো তাহলে সড়ক দুর্ঘটনা এবছর কমানো যেত সড়ক দুর্ঘটনার তথ্য জাতির কাছে উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি যাতে করে সঠিক ও নিখুঁত সড়ক দুর্ঘটনার তথ্যাদি সকলে জানতে পারে এবং সেই অনুযায়ী প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে পারে যদি সরকার নিজে করতে না চায় তাহলে সরকার যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে একটা বিশ্বাসযোগ্য আমরা সত্যিকার অর্থে একটা সত্যের কাছাকাছি একটা তথ্য আমরা দিতে পারবো নিহতের সংখ্যা দুই সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাঁচ হাজার দুইশো সাতাশ সালে মোট নিহতের সংখ্যা ছিল চার হাজার চারশো গত বছরের তুলনায় এই সড়ক দুর্ঘটনা মৃত্যুর সংখ্যা সাতশো অষ্টাশি জন বেশি সাতশো অষ্টাশি জন এই সাতশো অষ্টাশি জনের মধ্যে অন্তত ধরে রাখতে পারেন যে সাতশোটি পরিবার কি অবস্থা এই যে অতিরিক্ত সাতশো অষ্টআশিটি পরিবারের কী অবস্থা দুই হাজার সতেরো সালে মোট মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজার ছয়শো পাঁচচল্লিশটি দুই হাজার সতেরো সালের তুলনায় দুই হাজার আঠারো সালে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার প্রায় তেইশ পয়েন্ট ছত্রিশ শতাংশ কম ছিল গত বছর দুই হাজার উনিশ সালে দুই সালে তুলনায় শতকরা পনেরো শতাংশ বেশি নিহত হয়েছে পনেরো শতাংশ বেশি নিহত হয়েছে আহতদের সংখ্যা ঠিক এরকমভাবেই আমরা চারশো সাত চার হাজার সাতশো দুইটি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার জন লোক আহত হয়েছে আঠেরো সালে তিন হাজার একশো তিনটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল সাত হাজার চারশো পঁচিশ জন এই বছর আহতের সংখ্যা চারশো বাহাত্তর জন কম গত বছরের তুলনায় অবশ্যই এবার মানে আহতের সংখ্যা কম মৃতের সংখ্যা বাড়ছে তার কারণটা হলো গিয়ে সাইকেলে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো ম্যাক্সিমামে মারা যায় সেখানে আহতের সংখ্যা কম থাকে এবং আমরা দেখেছেন যে আমরা যে কথাটি বলেছি যে গাড়ি উল্টে খাদে পড়েছে যারা তাদের এখানে কিন্তু মৃতের সংখ্যার চেয়ে আহতের সংখ্যাটা বেশি তো সেই জায়গায় আপনার গিয়া এবারের এই আপনার পথচারী প্রায় ফিফটি পারসেন্ট এখানে পথচারী মারা গেছে তারা মানে প্রত্যেকটা দুর্ঘটনাই মারা গেছে এবং আপনার গিয়া মোটরসাইকেলের যেগুলো সেগুলো প্রায়ই কিন্তু দুর্ঘটনার সঙ্গে আহতের সংখ্যাটা কম যার জন্য আহতের সংখ্যা আমাদের এবার চারশো বাহাত্তর জন কম আছে কন্যা এই প্রশিক্ষণ সকল চালকদেরই যারা গাড়ি জাতীয় জিনিস নিয়ে রাস্তা নামবে তাদের প্রত্যেককে কিন্তু আপনার গিয়া আইন নিয়ম এ সমস্ত ব্যাপারে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না অবৈধ যানবাহনের চলাচলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রচ্ছন্ন সহযোগিতাও আছে বলে প্রতীয়মান হয় তাছাড়া এ সমস্ত ধীর গতির গাড়ির হেডলাইট ও ব্রেক না থাকার কারণে ঘন কুয়াশা ও বৃষ্টিতে দুর্ঘটনাগুলো ঘটে থাকে কাজ করে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর বাস্তবায়ন সংক্রান্ত জরুরি কার্যক্রম গ্রহণ করা এই আইনটি নিয়ে কিছু প্রচুক্তি মহল জনসাধারণ ও চালকদের মাঝে ভীতি সঞ্চার করেছে আসলে এই আইনটি কোনো জেল জরিমানার জন্য নয় এই আইনটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য করা হয়েছে এবং দুর্ঘটনা কমিয়ে আনার জন্য করা হয়েছে সকলেই যদি আইনটি মেনে চলে তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে যেখানে জেল জরিমানার কথাই আসে না বিশেষ করে এই আইনটি যে চালক বান্ধব যেমন আইনটিতে চালকদের নিয়োগপত্র কর্মঘণ্টা কল্যাণ তহবিল পোশাক ইত্যাদি সুবিধা প্রদান করা হয়েছে তা বিভিন্ন লিফলেট পোস্টার ব্যানার ফেস্টুন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশ ও প্রচার করা যাতে করে চালকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয় সুতরাং এই আইনকে মানার প্রবণতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলোর মাধ্যমে প্রচারিত হচ্ছে যে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে বিষয়টি কিন্তু আদৌ সত্য নয় স্থগিত হয়নি আইনটি কিন্তু দুই হাজার আঠেরো সালে আইনটি স্থগিত হয় নাই এটা কিন্তু তারা একটা মিথ্যা প্রচারণা করছে করা হয়েছে যেটি সেটি হল শুধুমাত্র আইনের দুইটি ধারায় জুন দুই হাজার পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে সেই দুইটি হলো গিয়ে তার মধ্যে হলো একটি পূর্বের নিয়ম অনুযায়ী ট্রাক কভারব্যান্ডের বডি চেসিস চেসিস অনুযায়ী বিশ ফিট থাকার কথা কিন্তু বর্তমানে মালিকপক্ষ এগুলোর বডি বাইশ থেকে চব্বিশ ফিটে পরিবর্তন করেছে বর্তমান আইনে তা বাইশ থেকে বাইশ চব্বিশ ফিট থেকে বিশ ফিটে ওটাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে অপরটি যাদের লাইসেন্স হালনাগাদ করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে তাদেরকে জুন দুই হাজার বিশের মধ্যে লাইসেন্স হালনাগাদ করা এবং যারা হালকা থেকে মধ্যম ও মধ্যম থেকে ভারী লাইসেন্স করতে চাইলে এই সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এইটুকু শুধু ছয় মাসের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে দুই সালে যে আইনটি আপনার প্রয়োগ করার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটি স্থগিত হয়নি শুরু হয়েছে ব্যাপকভাবে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে স্কুলের পাঠ্যক্রমে সড়ক দুর্ঘটনা রোধের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে ট্রাফিক সিগন্যাল অমান্য করা যত্রতত্র গাড়ি পার্কিং করা নির্দিষ্ট স্থান ব্যতিরিক যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো ওভারটেকিং করা পাল্টা পাল্টি ও বেপরা গতিতে গাড়ি চালানো অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করা গাড়ির ছাদে যাত্রী বহন করা ওভারব্রিজ কিংবা আন্ডারপাস বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করার প্রবণতা থেকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে করা সরকার কর্তৃক গৃহীত সেই প্রকল্পের মাধ্যমে এক হাজার চারশো দশজন গাড়ি চালক প্রশিক্ষক তৈরি ও তিন লক্ষ গাড়ি চালচলের জন্য আলাদা যে সড়ক যে সার্ভিস লেন করা হয়েছে সেইভাবে প্রতিটি মহাসড়কের পাশে সার্ভিস লেন করতে হবে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাথগুলো দখলমুক্ত করে যেখানে ফুটপাত নেই সেখানে ফুটপাত তৈরির ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুনরায় যেন ফুটপাত দখল না হয় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এ ব্যাপারে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র মহোদয়দের নিকট বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে সড়কের ত্রুটিগুলো অচিরে দূর করতে হবে ঢাকা আরিচা মহাসড়ককে ত্রুটি মুখগুলো দূর করার কারণে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে একইভাবে অন্যান্য মহাসড়কের ত্রুটিগুলো দূর করলে সড়ক দুর্ঘটনা কমবে বলেও আশা করা যায়